দেবো না বলেছি আর দেবো না, একটা খেয়ে যে শান্তি হয়নি আবার তোকে আর একটা দিতে হবে? আমি আর দেবই না, একটা খেয়ে শান্তি করো ওটা আমি খাবো। দেখো দুজনের জন্য দুটো চিপস এনেছি, কারণ বেসিক্যালি চিপস আনলে একটাই আনি, ওকে ওকে দিই। হ্যাঁ ও থেকে হয়তো একটা ইচ্ছা হলো দেবে, আর নয়তো আজকে একটা দিয়েছি, হ্যাঁ একটা ইচ্ছা হলে দেবে, না তো দেবে না। আর আমি ইচ্ছা করে আজকে আমার একটু নিজেরও চিপস খেতে ইচ্ছা করলো, তাই একটা প্যাকেট নিয়ে আজকে একটু প্রত্যেক দিন পাপা যখন এলে পাপা তো দুটো করেই আনে। হ্যাঁ তো যাই হোক, আমি বেশি তো খাই না, আমি হয়তো একটা দুটো তিনটে চারটে এরকম নিই, বাদ বাকিতে আমি রাবার মেরে আমি ফ্রিজে রেখে দিই যাতে নরম না হয়, ফ্রিজে থাকলে চিপসটা ভালো থাকে। তা এবার আমি যখন মনে করি যে আমার একটুখানি চিপস টিপস একটু খেতে চলেছে, বিশেষ করে আমাদের চান করার পর মা মেয়ে দুজনেরই একটুখানি ইচ্ছা করে চান করার পর একটুখানি কিছু মুখটা ছোঁচো করে কিছু খাওয়ার জন্য করে, তাই বলে পেট ভর্তি খাবার না যে কোনো জিনিস হলেই হবে, আমি খুঁজে দেখি সেই চিপসের প্যাকেট নেই খাওয়া। আর আজকে জানো তো আমার মেয়ে আজকে শাড়ি পরে ছবি তুলেছে, কটা ছবি তুলেছিল? ভালো ছবি ওঠেন না, আমি চাঁদনিতে গিয়ে একটা বড় দেখে রিং লাইট কিনবো, কারণ বেশ হয়েছে আমার বাঁশটা কেমন যায় দেখেছো তো, বাঁশটা কেমন যায়, আমি একটা পয়সাও জমাতে পারি না আমি এইসব করতে গিয়ে। যাই হোক চলো, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কালকে কোনোরকম ভিডিও শ্যুট করিনি, আমার একটু প্রবলেম ছিল, প্রবলেম বলতে কি আমি কালকে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছিলাম, কীরকম অসুস্থ না পেটের ভিতরে দম দিয়ে যেন কেমন যেন একটা ব্যাপার হয়ে গেছিলো, তো শরীরটা বেশ খারাপ, উল্টো পাল্টা খুব খারাপ হয়েছে। আসলে গরমকাল তো বাবা জল খাবে না, কিন্তু গরমকালে একটু 19-20 হলে খারাপ হয়, কারণ আমরা তোমরা মনে করো যে আমি রোজ রোজ এইটা রান্না করছি ওটা করছি সেটা করছি, কিন্তু আমাদের সত্যি কথা খাওয়ার কোয়ান্টিটি খুবই কম। আর লাস্ট এক সপ্তাহ ধরে তোমরা দেখেইছো যে লাস্ট এক সপ্তাহ ধরে কোনো রকম উল্টো পাল্টা কিছু রান্নাও করিনি খাইনি, মোটামুটি সকালবেলা ভিডিও শ্যুট করতে পারিনি যাই বিভিন্ন কাজের জন্য করে, কিন্তু বিকেলবেলাতেও রান্না সেরকমভাবে তোমাদের দেখাইনি, কারণ আমি সেরকম রান্না করিনি সে তো তোমাদের দেখাবো সেরকমভাবে কিছু করিনি, সেই জন্য যাই না, কারণ কালকে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো বুঝতে পারলাম না গরমের জন্যই হয়তো হবে। তো যাই হোক চলো চেক করতে থাকা, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকগুলো দিয়ে দিলে বড্ড বন্ধ আমার, বললো খিদে পেয়েছে তো আমি ওর জন্য বানিয়ে দিচ্ছি একটু সসেজ, আর সসেজটা এমনি তো ফ্রাই করাই যায়, আমি একটু দিলাম ব্ল্যাক সল্ট আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিই, হালকা করে ফ্রাই করব। এইভাবে একবার খেয়ে দেখো বেশ ভালোই লাগে। আজকে আবার এখানে কাজ করছে দেখো, হ্যাঁ ভু আওয়াজ হচ্ছে কখন থেকে, আর দেখো সসেজ বানাতে না বেশি তেল লাগে না, এক চামচেরও কম তেল নিয়েছি, এটা একটু গরম করেই আমি এই সসেজগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা শ্যালো ফ্রাই করলে হয়ে যাবে রেডি সসেজ। দেখো আমার সসেজ একদম রেডি, এটা খুব ফ্রাই হবে না, হালকা ফ্রাই করলেই হয়ে যায়। চলো আমি সসেজ বানানোর রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে সসেজ বানায়। আচ্ছা খেয়ে বল কেমন হয়েছে, গরম তো লাগবেই, ভালো আছে?
না না অল্প একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু বিট নুন দিয়েছি। ভালো হয়েছে? একরকমভাবে মানে নতুনত্বভাবে চিকেন বানাবো তার সব অ্যারেঞ্জমেন্ট করে রাখলাম। নিয়ে নিয়েছি লেবু, নেবো আর কি কী আছে ওখানে, কোথায় গেল পোর্টটা, কোথায় রাখলাম, ও গোলমরিচে গোলমরিচ আস্ত গোলমরিচ, আর এখানে চিকেন আছে, এই দিয়ে রান্না হয়ে যাবে। আর এখানে আছে তোমাদের এটাকে কী বলে রসুন বাটা। চলো আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হলো চিকেন পেপার, লেমন পেপার চিকেন। সেটা কীভাবে বানাতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কী কী নিয়েছি, প্রথমে তো নিয়েছি গোলমরিচ, এখানে গোটা গোলমরিচ আছে, লেবু আছে, আদা বাটা এই রসুন বাটা আছে, আছে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আরও একটা জিনিস লাগবে সেটা হলো জুলিয়ান আদা। জুলিয়ান আদা, আদাটাও নিয়ে নিয়েছি। চলো আদাটাকে আমি জুলিয়ান ভাবে, আমি আদাটাকে একটু জুলিয়ান কাট করে নিচ্ছি, যা যেরকম সুবিধা হবে একটু কম বেশি হয়েই যেতে পারে, মোটামুটি আমি করে নিচ্ছি। মানে কুচি কুচি করলেই হবে, জুলিয়ান যে কাটতেই হবে তার কোনো মানে নেই, কুচি কুচি করলেই হবে। তোমরা আবার ভেবো না যে জুলিয়ানটা মিঠু আবার কুচি কুচি করে কাটলো পারছে না বলে, না না সেটা কোনো ব্যাপার না, সেটা হলো যে কোনো রকমভাবে কাট করে নিলেই হবে, যেন একটু মুখে পড়ে সেই রকমভাবেই কেটে নিতে হবে। তো যাই হোক, আমার আদাটাকে কুচি কুচি করে কাটা হয়ে গেছে, আমি আদাটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। বাবা আমাকে একটা চামচ দিবি, শোনা চামচ। এরপরে আমি দিয়ে দেব লেবুর রস, দেড়খানা মতন আমি লেবুর রস দেবো এতে। আর এটার মধ্যে কোয়ান্টিটি আছে চিকেনের 500 গ্রাম, নেট 500 গ্রাম চিকেন আছে এর মধ্যে। এটা শরীরের পক্ষে যেমন ভালো, পেটের পক্ষে ভালো, সব দিক থেকে ভালো, খুব হেলদি একটা রেসিপি। প্লিজ এই গরমের দিনে তোমরা কিন্তু ট্রাই করে দেখো, তোমাদের খুব উপকারে লাগবে। সবাই চায় একটু গরমের দিনে হালকা পাতলা খেতে, যারা একটু চিকেন পছন্দ করো তারা একটু এইভাবে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম 1 চামচ মতন রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আমাদের আদা কুচি আর লেবু রস আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি হামানদিস্তাটার মধ্যে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো নিয়েছি, সেটাকে আমি একটুখানি জাস্ট একটু ক্রাশ মতন করে নেব। দেখো আমার গোলমরিচটা একদম থেতো করা হয়ে গেছে, এটাকে আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এটা খেতে যেমন খুব সুস্বাদু হয় তেমন খুব চটজলদি রান্না, আর এটা পেটের পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো, সব দিক দিয়ে ভালো। তো তোমরা এটা ট্রাই করতেই পারো, আমার কথা শুনে খুব চটজলদি রান্না হয়ে যায় এটা। তো চলো এটা ম্যারিনেট করা হয়ে গেছে মোটামুটি। আমার যে কড়াইটার মধ্যে আমি সসেস ভেজেছি সেই কড়াইটার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, খুব যত সামান্য 2 চামচ মতন আমি এতে তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি কয়েকটা গোটা গরম এই গোলমরিচ আমি গরম হিসাবে দেবো। এটা খুব চটজলদি রান্না এবং খেতে তো অবশ্যই টেস্টি লাগবে, আর গরমের দিনেও খাওয়া খুব উপকার। এটা আমার তেলটাও গরম হয়ে গেছে আর গোলমরিচটাও ফ্রাই হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা কষানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু এপিট ওপিট করে নাড়িয়ে নিলেই হবে, খুব চটজলদি একটা রেসিপি। দেখো এটা বেশ ভালো করে নাড়াচাড়া করার পর না দেখো কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে চিকেনের। এরপরে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো, এটা 15 মিনিট মতন এইভাবে হতে দেবো। দেখো রান্নার ফাঁকে আমি রুটিটাও করে নিয়েছি, এখানকার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? আর এই দেখো চিকেনটা কতটা ইয়াম্মি দেখতে হয়েছে, চিকেনটা মোটামুটি 60% মতন সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি অ্যাড করবো নুনটা, নুন যেহেতু দেইনি সেহেতু আমি নুনটা অ্যাড করে দিলাম, পরিমাণ মতো নুন অ্যাড করলাম,
করে একটু নাড়াচাড়া করে নিয়ে তোমরা যদি মনে করো এটা একটু জল দেবে তাহলে জল দিতে পারো, না চাইলে এটা এরকমভাবেও রাখতে পারো এই গ্রেভি অনুযায়ী। কিন্তু আমি একটু জল দেবো কারণ এটা আরেকটু ড্রাই হবে, যেহেতু এখনও সেদ্ধটা একটু বাকি আছে সেহেতু আমি একটু জল অ্যাড করবো। এই যে বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা আমি অ্যাড করবো দিয়ে এটাকে আমি আবার চাপা দিয়ে দেবো। রুটি তো হয়েই গেছে, সেই সাথে দেখো এখানকার অবস্থা, দেখো এখানকার অবস্থা। আমি রান্নার ফাঁকে ফাঁকে না আমি এই ধরনের কাজগুলো করে নিই কারণ সুবিধা হয়, রান্নার ফাঁকে একটা কিছু বসিয়ে দিয়ে অন্যান্য কাজও করে নেওয়া যায়, যেমন ধরো বাসন মাজা, বিছানা করা বা অন্যান্য কিছু। আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম, এবার আমি এতে যাব মানে আমার বিছানা করতে, বিছানাটা পুরো রেডি করতে যাবো। এখন বাজে 11:15, তো এখন 11:15 বাজে, এখন বিছানাটাও রেডি করে নিই, অলআউট টলআউট সব জালি টালি দিয়ে দিলাম। বিছানাটা করা থাকলে কী বলতো খাওয়া দাওয়ার পর এইসব ঝামেলাগুলো থাকে না, তাহলে আমি অন্য কাজও করে নিতে পারি। কিন্তু আমার এক ডাং জামাকাপড় জমে রয়েছে, দেখবে এই এক ডাং জামাকাপড় রয়েছে, সেই জামাকাপড়গুলো আয়রন করতে হবে কারণ আমি জামাকাপড় আয়রন না করে না আমি পরতে পারি না। বিশেষ করে যে যাই জামাকাপড় হোক না কেন, নাইটিটা বাদ দিয়ে মানে ঘরে পরা জামাকাপড় বাদ দিয়ে যেসব জামাগুলো পরে আমি ধরো টিউশনেতে যাই বা অন্যান্য কাজে যাই, সেসব প্রত্যেকটা জামা আমার আয়রন করা থাকে। আয়রন করা থাকলে কী বলতো একটু মনে হয় একটুখানি মাইন্ডটাকে একটুখানি সফিস একটুখানি রিফ্রেশ বলে মনে হয়, একটু আয়রন করে রেখে দিলাম দিয়ে এবার যাই করতে। আর আমার বেসিক্যালিটা অবস্থাটা এক হাঁটু হয়ে রয়েছে, আর এটা এটা দেখতে পাচ্ছ এরকম পুরো নোংরা হয়ে থাকে আমার রান্না এই প্রত্যেকটা ঘর, মানে দুদিন অন্তর অন্তর যাই কাজ করি না কেন দুদিন অন্তর অন্তর এরকমভাবে ধুলো করে হয়ে থাকে। আমি তোমাদেরকে কালকে সকালবেলা একটা জিনিস দেখাবো, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো এখন রান্নার কাজটা পুরো সেরে আসি, এসে ওদের খেতে টেতে দিই কারণ রান্না নামাতে নামাতে মানে চিকেনটা নামাতে নামাতে আমার 11টা তো বাজবেই, কারণ সবে এখন নুনটা দিলাম, নুনটা মাংসের ভেতরে ঢুকবে, আর ঢোকার পর তারপরে গ্রেভি যতটা থাকবে সেই দিয়ে ওদের আজকে রাখতে দিয়ে না দিয়ে। চলো আমি এইসবগুলো একটুখানি ক্লিন ক্লিন করে নিই কারণ সকালবেলা উঠে উঠে এসে রান্না করা যখন ফার্স্ট চাটা করবো তখন এইসব কাজগুলো করতে চাই। আমার চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে আমি দেব এক চামচ বাটার, এক ঘন্টাই হয়ে গেছে আমার পুরো রেডি হয়ে যাবে। টিপার দিলাম চিকেন, আর যখন গ্রেভিটা কীরকম হয়েছে জাস্ট এরকম দেখতে হয়েছে, একটু আমি ঝোল রেখেছি যেহেতু এরা আমরা সবাই একটু রুটি দিয়ে খাবো, একটু মিনিমাম একটুখানি ঝোল রাখতেই পড়বো, তো সেই জন্য একটুখানি চাপা দিয়ে দু তিন মিনিট রেখে দেবো তাহলেই হয়ে যাবে। আর পেপার লেবেল চিকেন প্লিজ একবার হলেও ট্রাই করবে, দেখো আমার গ্রেভিটা এরকম হয়েছে। তোমরা কিন্তু এটা অতি অবশ্যই ট্রাই করো, এটা রুটি পরোটা বা নান যা দিয়ে খাও না কেন সেটা দিয়েই খুব ভালো লাগবে খেতে। কি সফট হয়ে গেছে চিকেনটা, খুব সফট হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করছি দিয়ে এবার চাপা দিয়ে মিনিট দুই তিনের মতন রেখে দেবো। তো পিপিআর মাই পিপার লিমন চিকেন আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং উপকারেও লাগবে, প্লিজ তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এঁকে দিচ্ছি, চলো এঁকে দিয়ে আসি। আমার পিপার লেমন চিকেনটা বেশ ভালো হয়েছে, সবাই সেটা ফিডব্যাক দিয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা প্লিজ এই গরমের দিনে একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আজকের একটা একটুখানি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেল নতুন সদস্য থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকে মতন টাটা।